ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলহামদুলিল্লাহ, সালাত সালাম আলা রাসূলিল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন যে হিন্দুদের কোনো পূজা বা এমন কিছু হলে ওই সময়টায় যদি বৃষ্টি পড়ে তাহলে অনেক মুসলিমরা বলে যে আজকে হিন্দুদের পূজা তাই বৃষ্টি হচ্ছে। এমন কথা যে মুসলিমরা মুসলিম বলে তার কি গুনাহ হবে? এ ধরনের কথা বলে শুধু গুনাহ হবে তা নয়, বরং শিরকের গুনাহ হবে এবং ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা আমার সাথে কুফুরি করে, আমি তাদেরকে বৃষ্টি দেই আর তারা ওই বৃষ্টিকে তারকার দিকে সম্বন্ধিত করে যে আকাশে তারকা অমুক তারকা উঠেছে এই কারণে বৃষ্টি হয়েছে। তো তারকার দিকে সম্বন্ধিত করা বা চাঁদে চতুর্দিকে একটা যে আবরণ হয় না, এরকম মানে চতুর্দিকে মানে গোলাকার গোলাকারভাবে যে আবরণটা হয় এটা দেখে, বিভিন্ন রঙের আবরণটা যেটা হয় এটা দেখে অনেকে বলে যে এ কারণে বৃষ্টি হয়েছে, এগুলি হচ্ছে শিরিক, আল্লাহর সাথে কুফুরি করা। তো যেহেতু এটা বলা যদি কুফুরি হয় তাহলে হিন্দুদের পূজা যেটা হচ্ছে আপনার সবচাইতে বড় শিরক এবং মূর্তি পূজা, তো সেটার দিকে বৃষ্টিকে সম্বন্ধ করা মানে এই কারণে বৃষ্টি হয়েছে তা আল্লাহর সাথে আরো অনেক বড় কুফুরি। তো এজন্যে কোনো মানুষ যদি এরকম কথা বলে তাহলে তার ইসলাম থাকবে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং সে মুরতাদ হয়ে যাবে। এজন্য তার উচিত হবে তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনজালতু মিনাস সামাই মাআন, যে তোমরা কি আকাশ থেকে বৃষ্টি নাজিল করো? আল্লাহ তাআলা আরো বলেছেন যে কাফের মক্কা কাফের মুশরিকদেরকে বলেছেন যে যে তোমাদের জন্য আকাশ থেকে কে বৃষ্টি নাজিল করে, তখন তারা বলতো যে আল্লাহ নাজিল করে। তো মক্কার কাফের মুশরিকরা যেখানে মূর্তি পূজা করত, সে মূর্তি পূজা কাফের মুশরিকরা যদি বৃষ্টির বিষয়টাকে তাদের মূর্তির দিকে সম্বন্ধ না করে থাকে তাহলে এই জামানার মুসলিম নামধারী লোক কি করে এই বৃষ্টির বিষয়টা হিন্দুদের মূর্তির দিকে সম্বন্ধ করতে পারে? কি করে এত বড় অজ্ঞতা এবং মূর্খতা আমাদের সমাজে বিরাজ করছে যে কল্পনার বাইরে। তো এজন্যে মক্কার এজন্যে ওলামাদের মধ্যে অনেকে বলেন যে মক্কার মুশরিকদের চাইতে এখনকার জামানার নামধারী মুসলিমদের শিরিক আরো ভয়ানক কঠিন। যেমন বিপদে পড়লে মানুষ আল্লাহর কাছে আল্লাহকে ডাকে না, বরং তারা মাজারে যায়, দরবারে যায়, মান্নত করে, এগুলি করে, তারা শিরিকের দিকে অগ্রসর হয়। আর মক্কার কাফের মুশরিকরা বিপদে পড়লে তারা সব মূর্তি টুর্তি বাদ দিয়ে তারা আল্লাহকে ডাকা শুরু করতো। এজন্য ওদের শিরিকের চাইতে বর্তমান জামানার নামধারী মুসলিমদের শিরিক আরো ভয়ানক, আরো কঠিন। তো তার প্রমাণ এটাই যে আপনি যে কথাটা বললেন যে হিন্দুদের পূজার সময় বৃষ্টি হচ্ছে আর বলছে যে পূজার কারণে বৃষ্টি হয়েছে, তাহলে এটা কি তাদের শিরকের চাইতে বড় শিরক হয়ে গেল না? আল্লাহ সমস্ত লোকদেরকে হেদায়াত করুন, আমিন। আল্লাহ তাআলা আলাম।